আমাদের শিক্ষক শিক্ষিকা মণ্ডলীদের আদেশ উপদেশগুলো মেনে চলবে। এই আদেশ উপদেশগুলো যে কতটা গুরুত্বপূর্ণ সেটা যদি ভুলে বোঝানো যেত তাহলে আসলে বলার কোনো বাহুল্য থাকবে। আর শেষ আরেকটা কথা বলতে চাই, আমরা অনেক ভাগ্য নিয়ে এসেছি, আমরা অনেক ভাগ্য নিয়ে এসেছি। আমাদের মহান আল্লাহ তাআলা আসলে একটা মানে আলাদা ভাবে একটা ভাগ্য দিয়ে দিয়েছে যে এত একজন মহৎ সুন্দর মনের মানুষ একজন আমরা পেয়েছি। আসলে এটা অবশ্যই আল্লাহর একটা মেহেরবান যে আমরা এমন একটা প্রধান শিক্ষক মহোদয় এবং সহকারী প্রধান শিক্ষক মহোদয় পেয়েছি। বিদায় মানে নতুন ভাবে পথ চলা, নতুন ভাবে আমরা পথ চলতে চাই। এই দিনটায় আমরা সকল ছাত্রছাত্রী আশা করি শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর চেয়ে ক্ষমা চেয়ে নেব এবং সকলের দোয়া প্রার্থনা করে নিয়ে যাব এবং প্রধান শিক্ষক মহোদয়ের আদর্শে যেন আমরা অনুপ্রাণিত হতে পারি, সেই আদর্শ নিয়ে আমরা জীবনের পথ চলব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনুষ্ঠানের পরের অংশে, অনুষ্ঠানের এ পর্যায়ে শ্রেণী শিক্ষকদের মধ্য থেকে বিদায়ী বক্তব্য বিদায়ী ভাইদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন শ্রদ্ধেয় জনাব উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান শিক্ষক মহোদয়, সহকারী প্রধান শিক্ষক মহোদয় এবং আমার সহকর্মীবৃন্দ এবং যাদের জন্য আজকের অনুষ্ঠান স্নেহের ছাত্র এবং যারা বিদায় আয়োজন করেছে আজকের এই অনুষ্ঠানটি অষ্টম নবম এবং দশম শ্রেণীর নতুন ছাত্র, আসসালামু আলাইকুম। আমি বাইরে যারা দাঁড়িয়ে আছো তাদের দৃষ্টি আকর্ষণ করছি, বিদায় মানে কেঁদে কেটে একাকার হওয়া নয়, বিদায় মানে আগামী দিনকে শুরু করার জন্য নতুন করে আত্মপ্রত্যয়ী হবার দোদনা মাত্র। কবি হেলাল হাফিজ বলেছিলেন এই কথাটি। সত্যি আমরা যদি আমাদের যে কোনো বিদায়কে দেখি আমাদের চিরবিদায়ের আগে, তাহলে দেখব আমাদের প্রত্যেকটি বিদায়ই আরেকটি নতুনকে শুরু করবার দোদনা মাত্র। সে যাক, আমি সকল শিক্ষকদের পক্ষ থেকে, শ্রেণী শিক্ষকদের পক্ষ থেকে কিছু দিক নির্দেশনামূলক কথা বলবো। আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহোদয় এবং সহকারী প্রধান শিক্ষক মহোদয়। আমি সকল শিক্ষকদের সঙ্গে কথা বলে কিছু কিছু পয়েন্ট নিয়ে যে কথাগুলো বলতে চাচ্ছি সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনবে, এগুলো শুধু তোমাদের জন্য। পরীক্ষার পূর্ব রাত্রে যত তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, এর মানে এই নয় মাগরিব না আমাদের পরে শুয়ে পড়ছে, মানে আমাদের রাত্রটা যেন অনেক বেশি না হয় যার জন্য পরের দিন সকালবেলা আমাদের উঠতে কষ্ট হয়, কিংবা পরীক্ষার হলে জীবনই চলে আসে। এবং ঘুমোতে যাওয়ার আগে আগামীকালের জন্য যে প্রস্তুতিটুকু নেবে, কি কি পরীক্ষার হলে নিয়ে যাবে এবং সেই একটা লিস্ট করে তোমার আমরা যে ফাইলটা তোমাদের দিয়েছি দেখো এই ফাইলের মধ্যে ঢুকিয়ে নেবে। পরীক্ষার হলে কোনো ধরনের হার্ডবোর্ড নেওয়া যাবে না, এই জন্য এই ফাইলের মধ্যে যা যা তুমি ঢোকাতে পারছো সেগুলো নিয়ে নিতে পারো। কি কি নেবে, আমরা যেগুলো দিয়েছি সেগুলো নেওয়া যাবে না, রুটিন। এবং এখানে একটা চমৎকার একটা নির্দেশনা পত্র আছে, যে নির্দেশনা পত্রটি তৈরি করেছেন শ্রদ্ধা প্রধান শিক্ষক মহোদয়, ওই নির্দেশনা পত্রটি অত্যন্ত ভালোভাবে পড়বে, ওখান থেকে তুমি সকল দিক নির্দেশনা পেয়ে যাবে। তোমরা প্রবেশপত্র পেয়ে এবং এই প্রবেশপত্রটি পেয়েই তোমরা প্রবেশপত্রটি খুব ভালো করে পড়বে, তোমাদের নামের বানান, বাবা মায়ের নামের বানান ঠিক আছে কিনা, বাবা মায়ের নামের বাবার জায়গায় মায়ের নাম, মায়ের জায়গায় বাবার নাম আছে কিনা, তোমার নাম ঠিক আছে কিনা, এটা আজকে গিয়ে দেখে যদি ভুল ত্রুটি থাকে সঙ্গে সঙ্গে কালকে আমাদেরকে তা জানাতে হবে, এটার মানে সংশোধনের জন্য। পরীক্ষার হলে অবশ্যই তোমাদের এই আসল যে অ্যাডমিট কার্ড সেটি নিয়ে যেতে হবে, প্রবেশপত্র নিয়ে গেলে কিন্তু তোমাকে অনেক সময় ঢুকতে দেবে না।
পরীক্ষার হলে তোমরা অবশ্যই আমাদের এই স্বনামধন্য স্কুলের একটা ইউনিফর্ম আছে, প্রপার ইউনিফর্মে তোমরা পরীক্ষা দিতে যাবে, ইচ্ছে মতো পোশাক পরে গেলে তোমাকে নাও দিতে পারে, বুঝতে পেরেছো সবাই? এবং ডিসিপ্লিনের ব্যাপারটা পরীক্ষার হলে খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে ডিসিপ্লিন হতে হবে প্রতিটি ক্ষেত্রে। আর এই পরীক্ষাটা তোমার 10 বছরের একটা সাধনা, এই ডিসিপ্লিনের জন্য যদি তুমি কোনো শাস্তিমূলক ব্যবস্থায় পড়ে যাও, এর কোনো রিমিডি কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। পরীক্ষার হলের শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশেষভাবে বলছি, এই পরীক্ষার হলে অত্যন্ত বিনয়ী হতে হবে। পরীক্ষা যারা ডিউটি করবেন তারাও তোমাদের আমাদের মতো শিক্ষক, তাদেরকে তোমাদের সম্মান জানাতে হবে। কিন্তু তার মানে এই নয় অযাচিত কিছু দিনে চাপিয়ে দিলে সেটা চেপে নিতে হবে। কোনো ধরনের সমস্যা হলে আমাদের প্রত্যেক দিন একজন করে শিক্ষক তোমাদেরকে দেখতে যাবেন, তা সেই শিক্ষকের কাছে জানাতে হবে তোমার সমস্যাগুলো, যে কোনো সমস্যা। পরীক্ষা চলাকালীন সময় প্রধান শিক্ষক মহোদয়, সহকারী প্রধান শিক্ষক মহোদয়, শ্রেণী শিক্ষক যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে যে কোনো ইনস্ট্রাকশনের জন্য। পরীক্ষার হলে নকল করার চিন্তাও করবে না, নকল এমন একটি ব্যাধি, সংক্রামক ব্যাধি এটি, এটি ক্যান্সারের চেয়েও মারাত্মক। দেখা যায় আমি তৈরি করে গিয়েছি আমার স্ক্রিপ্ট, কিন্তু নকল দেখতে পেয়েছ তুমি, তোমারটা ভুলে গিয়ে ওইটার দিকে তোমার নজর চলে যাচ্ছে, নকল করার চেষ্টাও করবে না। এবং আরেকটা জিনিস বলি, তোমরা হয়তো অনেকে মনে করতে পারো যে নকলটা না করলে সমস্যা কি, আমার কাছে থাকলে অসুবিধা কি, তোমার কাছে প্রবেশপত্র ছাড়া, প্রবেশপত্র ছাড়া আর কোনো কাগজই অবৈধ, এই জন্য তুমি এক্সপেল হয়ে যেতে পারো, তোমার কাছে কোনো সাদা কাগজও থাকবে না। আমি বোঝাতে পেরেছি, প্রবেশপত্র ছাড়া আর এই রেজিস্ট্রেশন কার্ড ছাড়া তোমার কাছে আর কোনো কাগজ থাকতে পারবে না, সাদা কাগজও না। এটা থাকলেই তুমি বহিষ্কার হওয়ার জন্য যথেষ্ট। পরীক্ষার হলে অনেক সময় আমরা দেখি যে প্রশ্নপত্র কমন পড়েনি, এই জন্য আমরা স্ক্রিপ্টটা সাদা রেখে আসি। অনুগ্রহ করে এই কাজটি কখনোই করবে না, কমন না পড়লেও খাতা ভরে রেখে দিয়ে আসবে, বুঝতে পেরেছ? কমন পড়ে নাই এই কথাটা বলবে না, খাতা ভরে দিয়ে আসবে। শরীরের দিকে নজর রাখবে, অসুস্থ হওয়া যাবে না, আইসক্রিম জাতীয় খাবার কিছু খাওয়া যাবে না, এটা দেখতে হবে। বাইরের খাবার খেও না, রাস্তাঘাটের যে খাবারগুলো আছে এগুলো খেলে অনেক সময় ফুড পয়জনিং হয়ে যায়, এক রাত অসুস্থ হলে পরে পরীক্ষাটা ভালো হবে না। খুব প্রয়োজন না হলে জার্নি না করাই ভালো। ইংরেজির জন্য বলি, অল লেটার্স শুড বি রিটেন ফ্রম লেফট সাইড, সকল লেটার্স এটা কি করতে হবে, বাম পাশ থেকে শুরু করতে হবে। এবং কমপ্লিটিং স্টোরির হেডলাইনটা দিতে হবে ক্যাপিটাল লেটারে, টাইটেল যেটা আর কি সেটাকে দিতে হবে ক্যাপিটাল লেটারে, গ্রাফ চার্টস এরও কিন্তু একটা টাইটেল দিতে হবে, বুঝতে পেরেছ? গ্রাফস এবং চার্টসেরও একটা টাইটেল দিতে হবে, প্রশ্ন দেওয়াই থাকে দেখবে। ফার্স্ট পেপারে 2 নাম্বার এবং 3 নাম্বার এটা পড়ারও দরকার নাই, এ নিয়ে টেনশনেরও দরকার নেই, কথা কি বোঝাতে পেরেছে? পড়ারও দরকার নাই, টেনশনেরও দরকার নাই, এটা যা পারবা খাতা ভরে দিয়ে আসবা। তবে মনে রাখতে হবে সামারিটা অবশ্যই তোমার প্যাসেজের যেন 1/3 হয়, তোমার সামারি যদি প্যাসেজের চেয়ে বড় হয়ে যায় তখন কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে। অবজেক্টিভ যারা আছে আর কি, অবজেক্টিভের জন্য একটা খুবই জরুরি বিষয় সেটি হচ্ছে সেট কোড। আমরা অনেক সময় খুশি হয়ে অন্যটা দেখে সেট কোড দিয়ে দিই, পাশের একজন ওর সেট কোড গ, আমিও গ লিখে দিলাম, একদম মানে বৃহদাকার অশ্বডিম্ব পাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সেট কোড লিখতে হবে প্রশ্ন পাওয়ার পরে, প্রশ্নের মধ্যে যে সেটটা আছে সেই সেটটি লিখতে হবে। তুমি যদি সেট কোড লিখতে ভুল করো, এটা যদি ইনভিজিলেটর কাছে ধরা পড়ে, তাহলে তুমি বহিষ্কার হয়ে যেতে পারো, বুঝতে পেরেছ? তোমার প্রশ্নের সাথে সেট কোড যদি না মিলে তাহলে তুমি
বহিষ্কার হওয়ার জন্য যথেষ্ট। অবজেক্টিভের মধ্যে ক খ গর মধ্যে কোনো দাগ দেয়া যাবে না, ক খ গতে যদি দাগ দাও তাহলেও বহিষ্কার হওয়ার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। রুটিন মোটামুটি ভালো হয়েছে, গণিতের উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধেয় সহকারী প্রধান শিক্ষক বলবেন ইনশাল্লাহ, আমি বললে ওটা তথ্য বিভ্রাট হতে পারে। আর একটা জিনিস হচ্ছে, পরীক্ষায় প্রত্যেকবারই আমরা দেখি প্রশ্ন ফাঁসের একটা ব্যাপার থাকে, যেন প্রশ্ন ফাঁসটা আমাদের এটা একটা গতানুগতিক নিয়ম হয়ে গেছে, পরীক্ষা হবে প্রশ্ন ফাঁস হবে, তাই না? না না, পরীক্ষায় হবে প্রশ্ন ফাঁস হবে না। পরীক্ষায় যদি প্রশ্ন কেউ পেয়ে যাও, পাইলে পড়বা, সমস্যা নাই, পড়তে সমস্যা নাই, কিন্তু ওইটাই একমাত্র প্রশ্ন এইটা ভাবা যাবে না। প্রশ্ন পাইছো প্রশ্নটা পড়ে ফেলবা, কিন্তু ওইটাই প্রশ্ন এমন ভাবা যাবে না। সরকার প্রশ্ন পাওয়ারই দরকার নেই, সরকার অত্যন্ত সচেতন এখন প্রশ্ন যত যেন ফাঁস না হয়। দেখো তোমাদের অনেকের হাত ঘেমে যায়, এই জন্য খাতা নষ্ট হয়ে যায়, তোমরা রুমাল কিংবা টিস্যু রাখতে পারো। প্রধান শিক্ষক মহোদয়, শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান স্যার। আমার সহকর্মীবৃন্দ, বিদায়ী ও বর্তমান ছাত্ররা, আসসালামু আলাইকুম। এই যে ছেলেটা বেদবি করেছ, ঠিক আছে, তোমরা স্যারের কাছে মাপ চেয়ে নিও, ঠিক আছে? এবং উপদেশমূলক দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছিলেন, আমি স্যারের এই জ্ঞান গর্ব বক্তব্যের জন্য স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। তো অনেক দিক নির্দেশনা স্যার দিয়েছেন, তারপরও আমি কিছু কিছু বলি। আগের দিন রাত 10টার বেশি জায়গা দরকার নেই কোনো ছাত্রের পরীক্ষার আগে রাতে। অতিরিক্ত খাওয়া দাওয়া করবে না, নর্মাল খাবার খাবে। রিচ ফুড বা ফাস্ট ফুড এটা খাবে না কেউ, একেবারে নর্মাল খাবার খেয়ে খাওয়ার সাথে সাথে শুয়ে পড়বে না, একটু হাঁটাহাঁটি করে শোবে। পড়াশোনা যা কলম, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর, শার্পনার, ইরেজার ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে তোমার ফাইলে রেখে যে পরীক্ষার হলে, ধরো গণিত পরীক্ষার দিন তুমি যদি বিজ্ঞান পড়ে যাও তখন কি হবে? তখন একবার সাবজেক্ট কমন পড়ে নেয়, প্রশ্ন কমন পড়ছে কিন্তু সাবজেক্টই কমন পড়ে নেয়। আর স্যার তো বলছেন, আমি আবার বলছি যে আমি আবার স্মরণ করিয়ে দিতে যাচ্ছি, পরীক্ষার হলে প্রথম দিন এক ঘন্টা আগে বসবে এবং অন্যান্য দিন আধা ঘন্টা আগে ঠিক করে ফেলবে। আর বিদায়ের কথা কি আর বলবো, তোমাদের তোমরা দীর্ঘদিন আমাদের মাঝে ছিলে, আমরা আর তোমাদেরকে এই স্কুলে রাখতে চাই না, আসলে আমরা তোমাদেরকে সরিয়ে দিতেই চাচ্ছি। সার্বিক দায়িত্ব তথা প্রধান শিক্ষককে সহযোগিতা করা, স্কুলের ডিসিপ্লিনের একটা বড় অংশ আমাকে দেখতে হয়েছে, প্রধান শিক্ষক মহোদয়কে আমাকে সহযোগিতা করতে হয়েছে। এই জন্য আমার স্বাভাবিকভাবেই কখনো কখনো কঠোর হতে হয়েছে, ওদেরকে এই সব কিছু ধরিয়ে দিবে না, তা আমি আশা করব তোমাদের জন্য এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হতে না হয়। আর একটা বিষয়, তোমরা এই দুইজন ছাত্র সকলের পক্ষ থেকে ক্ষমা চেয়েছো, আসলে আমরা ক্ষমাও করে দিলাম সাথে আবার দোয়াও করে দিলাম। রিজন যেটা বলছো, সুন্দর অনুষ্ঠান, অনুষ্ঠানের কৃতিত্ব প্রধান শিক্ষক মহোদয় এবং আমার কথা বলেছো, আসলে এই সুন্দর অনুষ্ঠান করার কৃতিত্ব আমি আমি মনে করি আমাদের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দের, সবাই যথেষ্ট চেষ্টা করেছেন, সবাই
যথেষ্ট কষ্ট করেছেন তোমাদের এই অনুষ্ঠান সফল করার জন্য। আমি প্রধান শিক্ষক স্যারের পক্ষ থেকে, বিদ্যালয়ের পক্ষ থেকে, আমি এই বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এবং যারা ভলান্টিয়ার্স আছে এবং অন্যান্য যারা ছাত্র আজকে অনুষ্ঠান সফল করেছে সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই বইয়ের কথা তো জ্ঞানী গুণী যারা আছেন শুধু শুধু বইতে লিখে যান নাই, সদা সত্য কথা বলবে, দুর্নীতিকে না বলবে, কেউ দুর্নীতি করবেও না, দুর্নীতিকে প্রশ্রয় দেবে না, দেশের সেবা করবে, বাবা মার কথা শুনবে, চরিত্রবান হবে। ইংরেজিতে একটি কথা আছে, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। আর আমি গণিত বিষয়ের কিছু কথা বলতে চাই, যে আমি একটু আগে কথা বলছিলাম আমাদের শ্রদ্ধেয় খান স্যার, উনি গণিতের মডারেটর এবং প্রধান পরীক্ষক। তো গণিত বিষয়ে সেট এবং তিল, এখান থেকে একটা প্রশ্ন থাকবেই, সেট থেকে এবং তিল থেকে, দুইটা থাকবে না নাকি খান ভাই? হ্যাঁ, একটা প্রশ্ন থাকবে সেট থেকে অথবা তিল থেকে। আর তোমার 13 ধারা থেকে, 13.1, 13.2 থেকে একটা প্রশ্ন আসবেই, তার মানে তোমরা এখানে 20 নম্বর পেয়ে যাচ্ছ। 9.1, 9.2 ত্রিকোণমিতি, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। যদি ফুল প্রশ্ন না থাকে, এখান থেকে থাকবে সামান্য একটু 10 থেকে থাকবে। আর 17 থেকে গড়মধ্যক প্রচুরক আর তোমার ওই গ্রাফ, এখান থেকে প্রশ্ন থাকবে। তো এই 4টা প্রশ্ন কিন্তু এমনিতে পেয়ে যাচ্ছ। আর জ্যামিতি 1, 2, 3 বৃত্ত সংক্রান্ত আর এক্সট্রা, এখান থেকে প্রশ্ন থাকবে। যদি তোমরা জ্যামিতি নাও পারো, তারপরও ওখানে অন্তত বিশেষ নির্বাচনটা লিখে আসবে, ওখানে কিছু নাম্বার তোমরা পাবে, ওইটার দিকে খেয়াল রাখবে সবাই, ঠিক আছে? না না, প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমাদের কেন্দ্রেই হবে, কিন্তু আমাদের স্যারদের মাধ্যমে যোগাযোগ করে তারপরে যাবে। প্রথম বছর তোমাদের কাছ থেকে আমি একটা ভালো রেজাল্টের আশা করি। তোমরা যদি ভালো রেজাল্ট করো, তোমাদের পাশাপাশি আমাদের গর্ব হবে, আমাদের মুখ উজ্জ্বল হবে। আমি আশা করব যে তোমাদের মাধ্যমে শুধু তোমাদের পরিবার নয় এবং আমাদের বিদ্যালয় নয়, আমাদের দেশের মুখ উজ্জ্বল হবে। এবং তোমাদের জন্য আবারও দোয়া করছি, তোমাদের জন্য শুভকামনা থাকলো, এবং আমার জন্য তোমরা সবাই দোয়া করবে, আমার শিক্ষক মণ্ডলী যারা আছেন সবার জন্য দোয়া করবে। আর আমি আমার শিক্ষক মণ্ডলী যারা আছেন সবাইকে আবারও রিকোয়েস্ট করব, আমাদের এই ছাত্ররা যদি কারো কাছে বেয়াদবি করে থাকে, অন্যায় করে থাকে, আপনারা সবাই ছাত্রদেরকে ক্ষমা করে দিবেন। আমি ছাত্রদের পক্ষ থেকে বলছি যে আমি, ওরা বলেছে আমি আবারও বলছি, কেউ কিছু মনে রাখবেন না, আর তোমাদের কোনো বেয়াদবি আমরা ধরে রাখি না, ঠিক আছে? তোমাদের ভুল ত্রুটিগুলি আমরা সাথে সাথেই ভুলে যাই, ঠিক আছে? হ্যাঁ, আমি সবাইকে, আমি তো বলছি, আমরা মাফও করে দিলাম, দোয়াও করে দিলাম তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও মঙ্গল কামনা করে, এবং আমি নিজেও তোমাদের কাছে দোয়া কামনা করে, এবং আমি সকল শিক্ষকের জন্য, তোমরা নিজেরাও দোয়া করবে, বাবা মাকেও দোয়া করতে বলবে। আর আমি সেই আমাদের যে গুরু স্যার ছিলেন, কিছু কথা আমি ফলো করি, যে তিনটা লোকের সাথে বেয়াদবি করতে নাই, একটা হচ্ছে বাবা মা, ওনার হচ্ছে 1 নম্বর, শিক্ষক আর ভিক্ষুক, বাবা মা, শিক্ষক আর ভিক্ষুক, এই 3 শ্রেণীর মানুষের প্রতি সবসময় এই 3 শ্রেণীর মানুষকে কষ্ট দিতে নাই। যদি কেউ বাবা মাকেও কষ্ট দিয়ে থাকো, আজকে গিয়ে আজকের পর থেকে আর কষ্ট দিবা কেউ? বাবা মাকে কষ্ট দিবা? আচ্ছা, তো ঠিক আছে, তোমাদের জন্য দোয়া থাকলো, আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা সবই থাকলো। তো তোমাদের শুভকামনা করে এবং তোমাদের জন্য আবার দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সহকারী প্রধান শিক্ষক মহোদয়কে তার বক্তব্যের জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়, শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম খান স্যার। উপস্থিত
সহকারী প্রধান শিক্ষক, অন্যান্য সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ, বিদায়ী এসএসসি পরীক্ষার্থীরা এবং অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজ 25 জানুয়ারি 2016, অষ্টম, নবম এবং দশম শ্রেণীর ছাত্রদের ব্যবস্থাপনায় এবং শিক্ষকদের সহযোগিতায় আজকে 2016 সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন সবাইকে স্বাগত জানাই এবং সবার মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। আমাদের অনেকের কাছে এই বক্তব্যগুলি দীর্ঘায়িত মনে হলেও তবু যেন বলতে মনে চায়, আরো যেন কিছু বলি, তবু কিছু বলি, তারপরেও কিছু বলি। যেমনটি দেখো, তোমাদের মায়েরা যখন তোমাদের স্কুলের জন্য বিদায় দেয় বা কোথাও যাও, মা কিন্তু আস্তে আস্তে গেটের কাছে আসে, এই গাড়ি দেখে যাস, এই রাস্তার এক কিনার দিয়ে যাস, কোনো জায়গায় দেরি করিস না, কিন্তু সময় মতো ফিরে আসিস। অনেক সময় কিন্তু তোমরা বিরক্ত হও যে আম্মা বেশি কথা বলে, বলে কি বলে না বলো? কোথাও যেতে গেলে 4-5টা ইনস্ট্রাকশন, তারপরেও যে পর্যন্ত অদৃশ্য না হও, মায়ের চোখের আড়াল না হও, এ পর্যন্ত মা বা বাবা ইনস্ট্রাকশন দিতেই থাকে। তা আজকে স্যার ম্যাডামরা যে কথাগুলি বলছেন, কেন বলছেন, আর কেউ তোমাদেরকে ডেকে কোনো ভালো কথা বলবে না, কোনো নির্দেশনা দিবে না। এরপর থেকে তোমরা যে যেখানে ঠেকবে, বিপদে পড়বে, সেটার শাস্তি ভোগ করে আসবে অথবা জরিমানা দিয়ে আসতে হবে। কারণ রাস্তাঘাটে যারা, যাদের সাথে তুমি ভুল বেয়াদবি করবে, ত্রুটি বিচ্যুতি হবে, তারা তো, তাদের কাছে তোমার কোনো মায়া জমা নাই। কারণ আমাদের এখানে দীর্ঘ 10 বছর 11 বছর 5 বছর 7 বছর থাকতে থাকতে, একত্রে চলাফেরা করতে করতে তোমরা মায়া জমা রাখছো আমাদের হৃদয়ে, অথবা আমরাও মায়া জমা রাখছি তোমাদের হৃদয়ে। অনেক সময় অনেক বড় অপরাধ করো, অনেক সময় আমরা অনেক জোরে বেত্রাঘাত করি, তারপরেও যখন আবার একটু মুখের দিকে তাকাই, কেন যেন মনে হয় তার মধ্যেই আমি, সেও হয়তো আমার মধ্যেই আছে, কেন আমি তার সাথে এরকম করব। কথা বুঝতে পারছ? যে ফেলে দিতে পারি না, সেই জন্য স্যার ম্যাডামরা অনেক ইনস্ট্রাকশন দিয়ে থাকেন। আমাদের অনেকের কাছে বিরক্ত লাগে যে এ আমরা তো সব বুঝি পারি, তবু সেই মায়ের মতো যে মা অপলক দৃষ্টিতে তোমার পথের গতিকে অনুসরণ করে যে পর্যন্ত তুমি ফিরে না আসো ওই পর্যন্ত। তো তোমরা আমার এই বয়সের 33তম এসএসসি পরীক্ষার্থী বিদায় নিতে যাচ্ছ। আমি প্রথম বিদায় দিয়েছি 1983 সালে, 1983 সাল থেকে এ পর্যন্ত মনে হয় এটা 33 ব্যাচ হয়। যেমনটি তোমাদের প্রত্যেকের নাম মুখস্থ করে ফেলি, তোমাদের কাজ মুখস্থ করে ফেলি, ওই অতীতের ছেলেগুলিও যেন এরকম একজন একজন করে সব পরিচিত ছিল, সেই পরিচিত মুখগুলি আস্তে আস্তে যেন কর্মের তাগিদে অদৃশ্য হয়ে গেছে, সারা বাংলাদেশে সারা পৃথিবী ছিটিয়ে ছড়িয়ে আছে।